ছাদটা আমার দেখা সবচেয়ে সুন্দর ছাদ, না ঘর থেকে বের হলে যে কোনো ছাদই সুন্দর। আমার মনে হয় বদ্ধ জায়গা থেকে বের হয়ে যে কোনো ছাদে উঠলে সেই ছাদটা উঠে আসে। যাক, কি বলিস, আমি কি বদ্ধ ঘর থেকে বের হয়ে শুধু ওই একটা ছাদেই আসি? সব ছাদ সুন্দর হতে যাবে কেন? ঘরকে আমরা যতই আপন মনে করি, এর দেয়াল প্রথমেই আমাদেরকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে দেয়। তাই যখন ঘর থেকে বের হয়ে ছাদে আসি, তখন প্রথম অনুভব করি মানুষের সক্ষমতা দেয়ালের সাথে না, বাড়ির সাথে না, প্রকৃতির সাথে। তাই সব ছাদ ভালো লাগে। তা মানছি, মানুষ প্রকৃতিকে ভালোবাসে বলেই তো ঘরে গাছ রাখে, মাছ পোষে। প্রকৃতিকে নিয়েই তো মানুষ ঘরের ভেতরে একটা জগৎ তৈরি করে নিতে পারে। মানুষ ঘরের ভেতরে একটা পৃথিবীর রেপ্লিকা বানানোর চেষ্টা করে, কিন্তু বনের গাছ ঘরে বেঁচে থাকে, একটি প্রাকৃতিক আমেজকে তো তৈরি করতে পারে না। আবার ধর একটা অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়ামে রাখা মাছ জলের সংস্পর্শ পায়, কিন্তু মুক্ত জলের সংস্পর্শ কিসে পায়? বা এটাই ধর, এটা দেখ, বাবু ভাইদের বাসার ছাদে গত 3 বছর ধরে পাখিটিকে কত সুন্দর করে বেলে পুষে সাজিয়ে রেখেছে। কিন্তু প্রতিদিনে দেখি পাখিটি তো ঠোঁট দিয়ে, হাত দিয়ে খাঁচার দেয়াল আছে, খাঁচা ছেড়ে বেরিয়ে দেখতে পাচ্ছে। আচ্ছা, অন্যান্য পাখির মতো কি দুটো পাখিরও মুক্ত করে আকাশে বের হওয়ার স্বাধীনতা থাকতে পারে না? বন্ধু পাখির মধ্যে কি সৌন্দর্য আছে? তো দেখি প্রত্যেক দিন ছাদে এসে বাবুভাইয়ের সঙ্গে দেখা করতে করতে অনেক কিছু শিখে গেছিস। আচ্ছা শোন, বাবুভাই কি রোজ ছাদে আসে? না, বাবুভাই পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত থাকে, আর ছাদে আসলে কি আমার দিকে তাকানোর কোনো সময় আছে? সেটা পাখি দুটোকে খাওয়ায়, খাইয়ে চলে যায়, আর যদি কখনো কথা হয় সেটা মোটামুটি বিদ্যা শিক্ষা নেই। যেমন যেমন আমার লেখাপড়া কেমন হচ্ছে, অঙ্ক না বুঝলে বাড়িতে এসো, তারপরে কেমিস্ট্রিতে কোনো প্রবলেম হচ্ছে না তো, এসব কথাবার্তা আর কি। হ্যাঁ, তোদের মধ্যে রোমান্টিক আলাপ হয় না? আমাদের সম্পর্কটা আসলে সিক্রেট আবার ওপেন, দুরকমই। সিক্রেট পার্টটা হচ্ছে আমরা মাঝে মাঝে চিঠি লিখি, আবার দেখাও করি, আর ওপেন পার্ট হচ্ছে আমরা ছাদের থেকে কথা বলি, কিন্তু সেই ছাদের কথাটা থাকে খুবই ফর্মাল। স্থান কাল পাত্র পরিবর্তনের কারণে সম্পর্ক কতটা বদলে যায় দেখেছিস? দেখার কি আছে, সবাই জানে এবারে মিছিল মানে রতন ভাই সবার আগে। 7ই মার্চের ভাষণের পর থেকে রতনদার তো খাওয়া নেওয়া বন্ধ, তখন যে বাসা ফিরে তারও কোনো ঠিক নেই। আমি আর মা তো ভয়ে অস্থির হয়ে থাকি। বড় মামা এসে কি বলে জানিস, আমার বড়দা নাকি খুব ফাল পাড়তেছে, বলে এত ফাল পাড়া ভালো, ইয়াইয়া খান যখন আর্মি নামায় দিবে তখন টের পাবা কত ধানে কত চাল। আমি আর মা না ভাইয়াকে নিয়ে অনেক টেনশনে থাকি রে। তোর মামার সমস্যা কি, মানে নিরুৎসাহিত করে কেন? মামা বলে বাঙালির নাকি যুদ্ধ জয় করার কোনো ইতিহাস নেই, আর সেখানে পাকিস্তানি আর্মি বাহিনী ওয়েল ট্রেন্ড, হিট পাটকেল মেরে তো যুদ্ধ জয় করা যাবে না, সব ফালতু ইমোশন। কিন্তু তোদের রিয়াজ ভাই কি বলে জানিস,
বলে ইমোশন না থাকলে নাকি ওয়েল ট্রেন্ড হয়ে যুদ্ধে যেতা যায় না, তাই যুদ্ধে যেতে হলে ইমোশনটা খুব জরুরি এবং বাঙালির নাকি সেটাই আছে। আমাদের এলাকার গফুর ভাই, তোরা ভাই, কাদের ভাই সবাই আছে। এই ওটা কে? এই আমাদের পাশে পত্রিকার ওই হকার রুস্তম না? কখনো দোকান বন্ধ করে না, সেও আজকে দোকানের শাটার বন্ধ করে মিছিলে গিয়ে যোগ দিয়েছে। পাড়ার সমস্ত যুবক, এমনকি কিশোর বাদ নেই। বেচারা পাকিস্তানে বসে জানতেও পারছে না বাঙালি কেমন করে জেগে উঠেছে। আমি আজকে তো দুলাভাইকে চিঠি লিখবো। কি রে, তুই এমন মনমরা হয়ে গেলি কেন? পাখির ফুদার শব্দ কি শোনা যায়? যদি শোনা যেত আমি ঠিকই শুনতে পেতাম। কিন্তু কিছুক্ষণ আগে এতগুলো মানুষ স্বাধীনতার জন্য চিৎকার করে গেল, স্লোগান তুলে গেল, আমাদের প্রতিটি বাড়ি কেঁপে উঠল, সেই শব্দ আর কোথায় গেল? অবস্থা কিন্তু ভালো না। তুমি ওর জেদটাই দেখলে বলতে পারো ও অন্যায় মেনে নিতে পারে না। সাধুর উপর হাঁটতে গিয়ে যদি অন্যায় খুঁজে পায় তবে তো সমস্যা। মনে হয় ছাদে গিয়ে বাবুর সাথে কোনো বিষয়ে ঝগড়া হয়েছে। আমি বুঝি না, বাবু এত ভালো আর মেধাবী একটা ছেলে, বলতে গেলে নিখুঁত, তার সাথে তোমার মেয়ে এত ঘন ঘন ঝগড়া কেন হয়? ওনার বয়স অল্প, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাবুর বাবা বলল কি একটা জটিল বিষয় নিয়ে বাবু নাকি থিসিস করছে, এই পাড়ায় বাবুর আগে কেউ থিসিস করেনি, ভাবলে আমার বুকটা ভরে যায়। কত স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে, স্কলারশিপ পেয়ে গেলে বাবুর মা বাবা বলেছে বিদেশে পাঠিয়ে দিবে। ভালো করবে, এই দেশ যেরকম আনসার্টেনিটির মধ্যে যাচ্ছে তার চেয়ে চলে যাওয়াই ভালো। তবে তোমার মেয়েকে একটু জেদ কমাতে বলো, বাবুর মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। বাবু ভাই অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে, এখন মাস্টার্স
করে থাকে, তবে সেটা ব্যবহার নয় কেন বুঝতে পারছি না। এতে তোর সমস্যা কি? আমার সমস্যা হলো আমি বর্তমানের মধ্যে ভবিষ্যতে বীজ দেখি। আজ থেকে 20-30 বছর পর যখন আমার সন্তান আমাকে জিজ্ঞেস করবে যে ইতিহাসের ওই যুগ সন্ধিক্ষণে বাবা কি করছিল, তখন তাদের আমি নিয়ে নিয়ে বলতে পারবো না তোমার বাবা থিসিস করছিল। আর বলিস না আপা, পড়তে পড়তে জীবন শেষ আমার। একটু বাইরে থেকে পড়ে আসতে পারিস। হ্যাঁ, আমি তো বিকালেও ছাদে ঘুরে গেলাম। ছাদ কি আর বাইরে হলো নাকি? ধর একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসলি। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কি হবে বল? সবখানে ওই একই পেঁচাল। বঙ্গবন্ধু কবে স্বাধীনতার ঘোষণা দিবে? যেন স্বাধীনতা একটা পাকা আম, একটা ঘোষণার কারণে টুপ করে পড়ছে না। টুপ করে পড়বে না বলেই তো বাংলা জাতিকে অনেক দিন ধরে প্রস্তুত করা হয়েছে। তোর কি মনে হয় বাঙালি জাতি প্রস্তুত? সত্যি কথা বলতে কি, পাকিস্তান থাকতে আমার কাছে মনে হয়নি বাঙালি প্রস্তুত, কিন্তু এয়ারপোর্ট নামার পর থেকে আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশ প্রস্তুত। রতনের মতো কিছু অবুঝ বালকের সাথে থেকে থেকে তুইও ইমোশনাল হয়ে গেছিস। বাঙালি আগামী 100 বছর আর প্রস্তুত হতে পারবে না। তুই আসলে বাস্তবতা থেকে অনেক আগে বিচ্ছিন্ন হয়ে গেছিস তো। 52 সালের ভাষা আন্দোলনের পর থেকে বাংলাদেশ একটা যাত্রা শুরু হয়েছিল, সে যাত্রার বাঁকে বাঁকে রয়েছে অনেক রক্ত, অনেক ত্যাগ তিতিক্ষা। বাংলাদেশ অনেক লম্বা সময় ধরে নিজেকে প্রস্তুত করেছে। আমাদের স্বাধীনতা যখন অনিবার্য, তখন তুই এমন প্রশ্ন করছিস? আমার কি মনে হয় জানিস, বাঙালি প্রস্তুত। আমি মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিষয়ে মাথা কামাতে চাই, ঠিক আছে? আর এইসব চিন্তা ভাবনা আমি রতনের হাতে চলে গেছি, বুঝছিস তো? আমাদের বাড়িতে এলে? আরে বলিস না, এই পড়াশোনার এত চাপ,
সময় বের করতে পারি না। আচ্ছা রতন কোথায়? ভাইয়া তো গত রাতে বাড়ি ফেরেনি, কোথায় যে গেছে। বলিস কি, বাড়ি ফেরেনি? এ আর নতুন কি, আগে তো তাও যত রাতি হতো বাড়িতে ফিরত। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পর থেকে রাতে আর বাড়িতেই ফেরে না। যদি জানতে চাই রাতে কোথায় ছিলে, খেয়ালি করে কি বলে জানো, এইটুকু নিশ্চিত থাক যে কোনো শুরিখানায় ছিলাম না। আর হু হু করে হাসতে থাকে। তুমি একটু বোঝাও না, আমি আর মা বোঝাতে বোঝাতে মুখে ফেনা পড়ে ফেলেছি। বোঝানোর চেষ্টা তো কম করছি, কিন্তু যতবারই বলি ওই এক দেশপ্রেমের বলি দিয়ে তুমি মেরে উড়িয়ে দেবে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, এদের মধ্যে কি কোনো মিটিং হয়? ওদের মধ্যে মিটিং হলে তুমি জানতে না? সেটা ঠিক, কিন্তু ওরা তিনজন একই রকম চিন্তা কিভাবে করে আমি বুঝি না। তিনজন একই সুরে কথা বলে। তুমি তো বাবু ভাই অনেক মানুষের সাথে মেশো না, তাই জানো না। এটা এটা আমার থিসিস। এত মোটা? আরে এটা তো কিছুই না, বলতে পারিস এটা হচ্ছে থিসিসের শুরু। যখন শেষ হবে এটার দুই ডবল হবে। আর এটার জন্যই তো আমি লাইব্রেরিতে দৌড়াচ্ছি, বারবার রেফারেন্সের বই খুঁজতে হচ্ছে। কয়েকদিন পরে তো এটা ধরার জন্য তোমাকে একটা লোক ভাড়া করে সাথে রাখতে হবে। তুই এই বিষয়টার গুরুত্ব বুঝলি। এই অনু, রতন, রবি আপা কেউই এই বিষয়টার গুরুত্ব বোঝে না। মিছিল মিটিং করার জন্য কত লোক আছে, কিন্তু থিসিস করার জন্য কয়টা লোক আছে বল? বাংলাদেশের কোন জেলখানায় একটা মাছেও ঢোকানোর জায়গা নেই। এটা কোনো হাসির কথা না রতন, শুনছি মিলিটারি নামাবে। আরে মিলিটারি নামলে নামবে? আমরা তো এখন ভয়ের ঊর্ধ্বে উঠে গেছি। সে যাই হোক, তুই নাকি থিসিস নিয়ে অনেক ব্যস্ত, মানে ডানে বাঁয়ে তাকানোর তোর কোনো সুযোগই নেই। এর মধ্যে তুই আমার সাথে দেখা করতে এসেছিস, আমি সত্যি মুগ্ধ হয়েছি দোস্ত, সত্যি মুগ্ধ। কিন্তু আমি না আজকে তোকে সময় দিতে পারবো না। কেন? এখন বের হবো পোস্টার লাগাতে, তারপর যাবো পার্টি অফিসে। এতদিন পর তোর সাথে দেখা হলো, একটু বসে কথা বলবি না? ঘরে বসে কথা বলার সময় এখন না রে বাবু। তাহলে কোথায় বসে কথা বলবি? রাজপথে, মাঠে, ময়দানে। সেই সময়টা আমার কই রে? তুই তো জানিস আমি একটা থিসিস লেখার কাজে হাত দিয়েছি। তোরা থিসিস করিস কাগজে কলমে, আমরা থিসিস করি দেয়ালে দেয়ালে, পোস্টারে পোস্টারে, স্লোগানে স্লোগানে। তোরা থিসিস করিস এককভাবে, আর আমরা থিসিস করি যৌথভাবে। তোরা থিসিস করিস লাইব্রেরিতে অথবা জানালার পাশে বসে, আর আমরা থিসিস করি মাঠে ময়দানে। জানিস তো শ্রমিকের থিসিস কত পরিশ্রম। তোরা দেখছি আমার থিসিসটাকে একটা কমিটিতে পরিণত করেছিস। আরে সবাই তো সব কিছু পারে না। তারপরও দেশকে স্বাধীন করার জন্য আমার পজিশন থেকে আমার কি করার আছে আমি বুঝি না। কিছু করার না থাকলে নিজেকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাবে না বাবু ভাই? আমি প্রতিপক্ষ হতে যাবো কেন? শোন রুমা, এরা সবাই মূর্খের মতো আচরণ করছে। কেউ যদি একটা থিসিসের গুরুত্ব না বোঝে, তাকে জোর করে বোঝানো কখনোই সম্ভব না। আমি তো নিজের চোখেই দেখলাম তুমি একটা বড় কর্মযজ্ঞে হাত দিয়েছ। তুমি কিছুটা হলেও আমার কাছে গুরুত্ব বুঝেছিস, এই জন্য তোকে অনেক ধন্যবাদ। কিন্তু তুই অনুকে একটু বোঝা। অনুরাধা কি হলো জানিস? অনুসন্ধানের মিছিলের ঘটনার পর থেকে অনেকদিন ছাদে আসে না। আমি প্রতিদিন বিকেলে যেয়ে অপেক্ষা করি, অন্ধকার হয়ে যায়, তারপরে অনু আসে না। দুদিন আগে অনু আমাকে অনেক লম্বা একটা চিঠি লিখেছে।
সেই চিঠিতে লিখেছে, আমি নাকি ইচ্ছা করে এই সম্মানে যাই না, সে আমাকে রাজপথে দেখতে চায়। যদি ওর মান ভাঙে অসুবিধা কি? আরে তুই একবার গেলে যদি মামলা মতো তুমি জেনে পড়ি তাহলে আমাকে কে বাঁচাবে? আর পুলিশি ঝামেলায় পড়লে আমাকে সবসময় পালিয়ে বেড়াতে হবে, তখন আমার এই থিসিস কে শেষ করবে? কি হাস্যকর কথা বলিস বলতো অনু, আমি তো কখনো লাভ ক্ষতির হিসাব করছি না, কারণ সংসারে কর্তব্য দায়িত্ব পালন করতে হয় যেমন, সেখানে কি লাভ ক্ষতির হিসাব কষা যায় বল? তো এই যে অন্যায়ের প্রতিবাদ করা, বিদ্রোহ করা, মানব প্রেম, দেশ প্রেম, এগুলো তো আমার কর্তব্য, এগুলো তো আমি মানে আমার দায়িত্ব পালন করি, আমি আমার কর্তব্য পালন করি, সেখানে তো আমি লাভ ক্ষতির হিসাব করছি না। দেশ স্বাধীন হলে তুমি কি করবে? দেশ স্বাধীন হলে আমি বাসার সামনে একটা লাইব্রেরি দেবো এবং সেই লাইব্রেরির নাম দিব বাংলা মাগো লাইব্রেরি। এটা অবশ্য বাচ্চাদের জন্য দিব, নানান দেশের নানান রকমের বই থাকবে, বাচ্চারা বই পড়বে, প্রতি সপ্তাহে সেটা নিয়ে আলোচনা হবে, সঙ্গীতের আসর বসাবো, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে, মানে ছোট শিশুদের নিয়ে বড় বড় কাজ করা যাবে। কি বলিস, এখন তোর পেছনের কোনো সুযোগ নেই, thank you.
কেন দিলাম জানো? তোমার থিসিস থেকে অনেক কিছুই বাদ পড়ে যাচ্ছে। জি স্যার, আমারও তাই মনে হচ্ছে। তুমি মনে হয় আজকাল লাইব্রেরিতে খুব কম সময় দিচ্ছ। না স্যার, আমি আমার ঘুম ছাড়া পুরোটা সময় থিসিসের কাজে ব্যয় করেছি। স্বাধীনতার নামে যে তথাকথিত আন্দোলন চলছে, তুমি আবার সেই আন্দোলনের সাথে শরীক হয়ে যাওনি তো? না স্যার, কি যে বলেন, ওইসব আমার টেস্টের সাথে যায় না। গুড, ভেরি ভেরি গুড। শুনো, তুমি হলে মেধাবী ছাত্র, ওইসব রাস্তাঘাটের মিটিং ছিলে ফালতু ছেলেরা। কিন্তু স্যার, আমাকে না অনেকেই চাপ দিচ্ছে, বলে কি আমার নাকি এখন বয়স মিছিল যাবে, আমার নাকি বয়স এখন যুদ্ধে যাবে। নজর দিবে না স্যার, আমার দিকে একটু নজর রাখবে। অবশ্যই, তোমার দিকে আমার খুব গভীর নজর আছে। আমি আশা রাখি তোমাকে আমার সহকর্মী হিসাবে দেখব। ওয়ালাইকুম আসসালাম। আমরা দোনলা বন্দুক জোগাড় করেছি, পিস্তল জোগাড় করেছি, কয়েকটা এয়ারগান জোগাড় করেছি, দা বর্ষা আর পকেট ভর্তি ইটের টুকরা। এই দিয়ে কি যুদ্ধ হবে বাবা? এই নিয়ে যুদ্ধ হবে না জানি, কিন্তু আমরা ওদেরকে জানিয়ে দিতে চাই আমরা শরীর পেতে দেয়া জাতি না। আমাদের ছোট্ট এক টুকরা ইটের শব্দে ওদের ট্যাঙ্কের উপরে যে প্রভাব ফেলবে ওটাই আজকের এই দিনে অনেক মূল্যবান। ওরা জেনে যাবে অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের দমানো সম্ভব না। আর তাছাড়া আমরা পাল্টা আক্রমণ প্রস্তুতি নিচ্ছি। আমরা এই পাড়ার যুবক ছেলেরা দুই দিনের মধ্যেই সীমান্তবর্তী এলাকায় অবস্থান নিব, সেখানে ট্রেনিং নিব, তারপর একটা একটা এলাকা মুক্ত করতে করতে ঢাকার দিকে ফিরে আসবো। ওকে তো আজই দিন। বাবু ভাই যুদ্ধে যাচ্ছে? না মানে
আছে, মানে শারীরিক ভাবে হয়তো থাকতে পারছে না, কিন্তু মানসিক ভাবে তো নিশ্চয়ই আছে। কেন শারীরিক ভাবে থাকতে পারছে না? ওনার কি শরীর খারাপ? না, তেমন কিছুই না। রাত জেগে হয়তো থিসিস করতে হয়, সেজন্য হয়তো অনেক ক্লান্ত থাকে। আর আপনারা কি যুদ্ধের প্রশিক্ষণ নেওয়ার জন্য ওই পারে যাবেন? হ্যাঁ, সেটা ছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ ওরা তো প্রশিক্ষণ প্রাপ্ত সেনার দল। আমরা তো কেউ কৃষক, কেউ ছাত্র, কেউ দিন মজুর। আমরা তো ভালোভাবে প্রস্তুতি না নিলে ওদের সাথে মোকাবেলা করতে পারবো না। আপনাদের সাথে প্রশিক্ষণ নিতে কি বাবু ভাই সীমান্তের ওপারে যাবে? মনে হয় না পারবে, কারণ ওর তো থিসিস জমা দেওয়ার তারিখ হচ্ছে এপ্রিলের 30 তারিখ। আমার মনে হয় তারপরে আমাদের সাথে জয়েন করবে। রতন ভাই, আপনাকে একটা সত্যি কথা বলতে কি হবে জানো? এপ্রিলে সুপারভাইজারকে থিসিসটা জমা দেওয়ার পর সুপারভাইজার কালেকশন করবে, সে কালেকশন করে আবার জমা দেবে মেতে, মেতে জমা দেওয়ার পর সুপারভাইজার কালেকশন করতে আবার দেবে নভেম্বরে। এরকম করে করতে করতে পুরো যুদ্ধের সময়টা জুড়ে তার থিসিসটা করতে থাকবে, থিসিস আর শেষ হবে। তাতে বাবুর লাভ কি? বাবুরা পরাজিত হতে ভয় পায়, তারা কোনো রিস্ক নেবে না। আপনি না বলেছেন আপনি পরাজিত হলে আপনার এই পরাজিত মুখ কাউকে দেখা দেবে? আমি তো জানি তুই বাবুকে ভালোবাসিস। আগে বাসতাম, এখন আর বাসি না। বাবু ভাই সময়ের নায়ক হতে পারেনি, যে সময়ের নায়ক হতে পারে না তাকে আমি আমার জীবনে নায়ক বানাতে পারি না। আমার ভালোবাসা সময়ের কোনো এক নায়কের জন্য তোলা থাকে। নতুন ভাই,